হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোমে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে বুধবার আর সকালবেলা আদিওম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45 মতো আর গাড়ি তো আসে 8:00 সময়। তো যাই হোক, ওরা পুরোপুরি রেডি। আর আজকে আমি সকালবেলা উঠে প্ল্যান করেছিলাম যে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করব, ওদের টিফিন বানানোটা দেখাবো, তারপর টুকটাক সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরেও কোথাও গিয়ে মনে হলো না, ওদের এক্সামটা শেষ হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সত্যি কথা বলতে কি, মোটামুটি আমার 4:00 বাজে, তখনই আমার ঘুম ভেঙে যায়, আর কিছুতে ঘুম আসতে চায় না। ঘুমের ওই ঝোঁকটা থাকে কিন্তু ঘুম সেভাবে আসতে চায় না। টেনশানে একটা কাজ করে যে ঠিক টাইমে উঠতে পারবো কি না, পরীক্ষাটা মিস না হয়ে যায়, মানে এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে থাকে। তো সেই কারণে সকালবেলা উঠে এত তাড়াহুড়োর মধ্যে থাকি আরও, যে ভাবলাম না থাক একবারে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, তারপর সকাল থেকে নয় একদিন ব্লগ স্টার্ট করতে পারবো। আর এখন চলে এসেছি আদিওমকে গাড়িতে তুলে দিয়েই আমি ফুল নিতে। আজকে যেহেতু বুধবার, আর বুধবার দিন অনেক ফুল লাগে, মালা লাগে, ঘট পাল্টাতে হয় তোমরা জানো, তো সেক্ষেত্রে সকালবেলায় আমি মাসির কাছে চলে যাই, আদিওমকে গাড়িতে তুলে দিয়ে আমি ফুলটা নিয়ে আসি। আর অন্যান্য কোনো দোকান সেভাবে কিন্তু সকালবেলা খুলে না আমাদের এখানটা, মোটামুটি ওই 9:30-9:30 সময় সমস্ত দোকানগুলো আর কি খোলে, আর 9:00 আগে সেভাবে কোনো দোকানই খুলে না। চেষ্টা করি এই গরমের মধ্যে মোটামুটি 10:00-11:00 মধ্যে সমস্ত বাজারঘাট করে নেওয়ার জন্য। তবু ওই যে বললাম, এখন চাইলেও আমি কোনো দোকান খোলামই পেতাম না, তো ফুলটা নিয়েই আমি সোজা ঘরে চলে এসেছি। বাইরে যা গরম, বাপরে বাপ, মানে কি বলবো, ঘরের থেকে বেরোলেই ঢকঢক করে জল খেতে হচ্ছে ঘরে এসে। যাই হোক, চিনি লবণ জল খেলাম এক গ্লাস ঘরে এসে আগে। আদিওমকে গাড়িতে তুলে দিলাম, গাড়িতে তুলে দিয়ে তারপর সোজা আমি গেছিলাম ফুলের দোকানে, ফুল নিয়ে এলাম। যা রোদ বাইরে, এত তেজ, হে 8:00 সময় গাড়িতে তুলে দিয়ে আমি বেরিয়ে গেছি, মানে পাশের দোকান, মানে একদম পাশে না, বাইপাসের পাশে আর কি মাসি বসে, আগে তো বাড়ির সামনেই বসতো। তো যাই হোক, ওখানটায় গিয়ে ফুল নিয়ে জাস্ট ঢুকলাম, মানে এত রোদ না, আমি এখন চেষ্টা করি মোটামুটি 10:00 মধ্যে সমস্ত মানে বাইরের কাজকর্মগুলো করে ফেলার জন্য, দুপুরবেলা না বেরোতে পারলে আমি বেরোই না। আর আমাদের এখানে একটা প্রবলেম কি, 9:00 আগে কোনো দোকান খুলবে না। আর একটা সবজি দোকান দেখি এখানটা খোলে, আগে খুলতো না, এখন খুলে খুব ভালো। আর ফুলের মাসি তো সকাল 7:00 মধ্যে চলে আসে, যেহেতু সেই হাবড়া থেকে আসেন উনি, তো সেই কারণে 8:00-7:00 মধ্যে ফুলটা নিয়ে আসতে পারি। তো বাইরে রোদ, সে কারণে যত সম্ভব চেষ্টা করি 10:00 পরে না বেরোতে পারি। সকাল 9:00, আর অবস্থাটা দেখো বাইরে, যদিও ক্যামেরাতে ততটা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। আর দেখো, এই সিনটা না দেখাতে পারলে নয়, মানে এত সুন্দর লাগছে, পুরো মনে হয় তুলো ভেসে আছে আকাশে। আজকে সকালবেলা মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। আদিওমকে গাড়িতে তুলে দেওয়ার আগে আর কি ময়লা গাড়ি এসেছিলো, ময়লা দেওয়া হয়ে গেছে, ময়লা ডিব্বাটা ধোয়াও হয়ে গেছে। তো এখন যাবো সোজা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে আর তারপরে আমি হচ্ছে একবার রান্না বসিয়ে দেবো, দুপুরবেলার জন্য আর কোনো ঝামেলা রাখবো না। আজকে বুধবার যেহেতু আরও ঠাকুর ঘর সময় দিতে হবে, তো চেষ্টা করবো মোটামুটি 10:00-11:00 মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার। আর জিনিয়া ধর, তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো যে গাছগুলো আরও একবার দেখাতে আর কি, যদিও আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি ভালোভাবে, আর বলেছো যে এদিনকে মাটিতে আর কি এগুলোকে আবার নতুন করে প্ল্যান্টেশন করবো, সেদিনকে দেখাতে নিশ্চয়ই দেখাবো। কি সুন্দর রুটসগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছো, কি ভালো লাগছে। এই ঘরে খাটের উপরে বেড কভারটা কালকে রাত্রেবেলা তুলেছি, কালকে রাত্রেবেলা আর পাতা হয়নি, যেহেতু রাত্রেবেলা শুইনি এই ঘরে, সে কারণে। তো এখন এই ঘরে বেড কভারটা চেঞ্জ করবো আর কি, এটা তো নিচে থাকেই, এর উপরে একটা পেতে দেবো। তো চলো, দেখো বাইরে কি খটখটে রোদ, কাজকর্ম। গতকাল রাত্রেবেলা এই ঘরে বেড কভারটা তুলেছিলাম, তো ভেবেছিলাম আবার পেতে দেবো, মানে অন্য একটা বেড কভার পেতে দেবো, ধোয়া বেড কভার। তারপরে একা যোগাজ করতে গিয়ে বেড কভারটা পাতা হয়নি। তো চলো, আদিওম তো বেরিয়ে গেছে, এখন অত তাড়াহুড়ো নেই আর, আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেব। আর আদিওম ঘরে থাকলে সেভাবে কোনো কাজ আমার এগোয় না, আদিওম যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যে আমি অনেক কাজ করতে পারি, আর ওরা ঘরে এলে ওদের নিয়ে করতে গেলে দেখা যায় সেই কাজগুলো আমার অনেক বেশি টাইম লেগে যায়, ওদের পেছনে সময় দিতে হয়, এইসব করতে করতে আমার সময়টা অনেক ওয়েস্ট হয়ে যায়। যাই হোক, এই ঘরে বেড কভারটা পেতে দিলাম। আর যখন ঘরে বেড কভারটা পেতে দিই না, তোমাদের সঙ্গে তো মোটামুটি একটু শেয়ার করেই থাকি, বারবার করে দেখতে ইচ্ছে করে, বেড কভারটা টান টান থাকবে একদম চারিদিকে, দেখতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে। ঘরে বেড কভার চেঞ্জ করে টুকটাক যেটুকু ডাস্টিং ক্লিনিং করা যায় সবটুকু করলাম, করে সোজা চলে এসেছি কিচেনে। আর মাসি কয়েকটা দিন ধরে একটু লেটেই আসছে,
এমন সময় আসছে যাতে মাসি কাজকর্ম করে যাওয়ার পরে রান্না বসাতে গেলে অনেকটা লেট হচ্ছে। আদিমে যেহেতু এক্সাম চলছে, ওরা খুব তাড়াতাড়ি চলে আসে স্কুল থেকে, ওদের খেতেও লেট হয়ে যায়। সে কারণ চেষ্টা করছি মাসি আসার আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার। এটা না, এই ট্যাপটা আবার যেন কী একটা হয়েছে, দেখো জল পড়তেই থাকে। কদিন আগে ঠিক করলাম, পুরো এটা ধরে ঠিক করেছে, আবার যেকে সেই। আর আজকে এটা এটা আজকে চেঞ্জ করে দেবো। এটা ভালো আছে, বাট এখানটায় না আয়রন জমে পুরো একদম মানে ব্লক হয়ে যায়। কদিন বাদে বাদে ঠিক করতে হয়, খুব ভালো কিন্তু ক্লিন হয়ে যায়। তো আজকে আবার ক্লিন করব। তো এটা আপাতত নিচে রেখে দিলাম, আর এটা কিনে নিয়ে এসেছি কালকে রাত্রেবেলা, এটা কিনেছি, তো এটা লাগিয়ে দেবো। আর এগুলো খুব ভালো, জানো তো নর্মালি এভাবে থাকলে জলটা ঠিকমতো স্প্রেড হয় না আর অসুবিধা হয়ে যায়, কিন্তু এইগুলো থাকলে খুব ভালো। কী সুন্দর স্প্রেড হচ্ছে দেখো জলটা। পনির তরকারি, মটর ডাল, আমের চাটনি করবো, কারণ আম ফ্রিজে দুটো আম রয়েছে, দেখি অনেকটা নরম হয়ে গেছে আর কি, পাকা পাকা হয়ে যাচ্ছে। আর আর কদিন পর তো কাঁচা আম তো পাওয়াই যাবে না, সে কারণে আমের চাটনি করবো। আর হচ্ছে আলু উচ্ছে ভাজি ইচ্ছে আছে, কারণ উচ্ছেগুলো দেখি শুকিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে, তো এগুলো করার ইচ্ছে আছে। তো পনির 150-200 গ্রাম মতো পনির রয়েছে ফ্রিজে, তো এটাই করবো। আজকে দুপুরবেলা কী কী রান্না করবো না করবো তোমাদেরকে তো বললামই, পনিরের তরকারি করবো একটা, আর হচ্ছে মটরের ডাল করবো, আর উচ্ছে দেখি বেশ অনেকটা পরিমাণে ছিল ফ্রিজের ভিতরে, একটু ভেতর দিকে ছিল আমার নজরে বাইরে ছিল, তো ফ্রিজের ভিতর বেশি দিন থাকলে যেটা হয় একটু শুকিয়ে শুকিয়েও যায় আবার, তো সেই কারণে দেখছি উচ্ছেগুলো যদি না করে ফেলি একদমই খাওয়া যাবে না হয়তো দুদিন বাদে, সেই কারণে চেষ্টা করছি আলু উচ্ছে ভাজিটা করে ফেলার জন্য। তো এখানটা পনির তরকারি কিন্তু অলরেডি আমি বসিয়েও দিয়েছি, তো পনির তরকারি, মটর ডাল, আলু উচ্ছে ভাজি, আর একটুখানি আমি চাটনি করব। আর কয়েকটা দিন পর থেকে তো বললাম ওই যে আম তো পাওয়া যাবে না, কাঁচা আম এখনও সেভাবে কিন্তু পাওয়া যায় না, কাঁচা আম কিনতে গেলে ওই আধা পাকা আম আছে। তো ওদিকে পনির তরকারি হচ্ছে আর এখানে মটর ডাল আর আমের চাটনি ভাত হয়ে গেছে, ওইটুকু বেশি হচ্ছে, আমি আর করিনি কিছু, ওইটুকুই আমি রেখে দিয়েছি, তুমি নিয়ে নাও লাগলে মাসি। আমার বাজে অভ্যাস, জানো যেটুকু মনে করি আমি রান্না করবো দেখো সেইটুকু আমি হচ্ছে রান্না করি, বাদ বাকি একটু বেশি হলে আমি রেখে দিই, সেটা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, খুব বাজে অভ্যাস এটা আমার, এটা চেঞ্জ করতে হবে অভ্যাসটা। রান্নাবান্না তো আমার আগেই হয়ে গেছে মাসি আসার আগে, তোমরা তো দেখলে। তো যেটা বলছিলাম আর কি, যে মাসি এমন সময় এখন আসছে, একটু লেট করেই আসছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে এমন মানে আদিওমও তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, আর মাসি সমস্ত কাজকর্ম করে দিয়ে যাওয়ার পরে যদি রান্নাটা বসায় বড্ড বেশি লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে চেষ্টা করছি আগে আগেই রান্নাবান্না কমপ্লিট করার, তারপর যা যা বাসন হলো যা যা হলো পরে একবারে মাসি মেজে দেয়। তো এখানটা সমস্ত কাজকর্মও কিন্তু মাসির হয়ে গেছে, মাসি একটু ফ্যানের তলায় বসেছে, আর মাসির জন্য করছি আমি রুটি আর হচ্ছে লিকার চা খায় তোমরা জানো, তো আমার তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে, আমি ভুলেই গেছি, তো টক দই ছিল, টক দই দিয়ে আমি হচ্ছে রুটি খেয়ে নিয়েছিলাম, আর এখানে এক পিস রুটি আমি এখন মাসি আসলে ভেজে দেবো, সে কারণে আমি মেখে রেখে দিয়েছিলাম। আমি যেহেতু অনেকটা আগে মানে অনেকক্ষণ হয়ে গেছে আমি রুটি খেয়েছি, আর তখন যদি রুটি করে আমি রেখে দিই না রুটি শক্ত হয়ে যায়, তো মাসিকে বলি মাসি তুমি আসার পরেই তোমার জন্য রুটি করব। তো মাসি বকাবকি করে যে না তুমি আগে করে রেখে দেবে তুমি যখন খাবে, তো যাই হোক এখানে মাসিকে লিকার চা আর রুটি দিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি বসে এক গ্লাস জল খাবো। আর ওই যে বললাম যে আমি কত যে জল খাই দিনের মধ্যে তার ঠিক নেই, আর একটা খুব ভালো অভ্যাস হচ্ছে সেটা গ্লাসে করে খাই, যেটা কিনা আগে হতো যে বোতলে ছাড়া জল খেতে পারতাম না, জলে বোতল লাগবেই লাগবে, আর সেই অভ্যাসটা আমি চেঞ্জ করতে পেরেছি, কারণ এখন আমি গ্লাসে করে জল খাই, জলের কোয়ান্টিটিটাও ঠিক থাকে যে এতটুকু জল আমাকে একবারে খেতে হবে, আর বোতলে খেলে কী হয় বলো তো, এক ঢোক খেলাম, দু ঢোক খেলাম, জল তেষ্টা মিটে গেল, ব্যাস আর আমি জল খাই না। তো দেখতে দেখতে সমস্ত কাজকর্ম সেরে আমার কিন্তু স্নান টানো সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্না যেহেতু আগে হয়ে গেছে আরও মনে হয় অনেক কাজকর্ম আমার হয়ে গেছে। তো এখানটায় চলে এসেছি পুজো দিতে, আজকে বুধবার, অনেকক্ষণ সময় লাগবে, তো এখানটা আমি বাসন ঠাকুরে বাসন মেজে নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমাকে কিন্তু প্রায় দিনই ঠাকুরে পুজো দেখালে তোমরা অনেকে কমেন্ট করে থাকো যে দিদি তুমি কী দিয়ে বাসন মাজো, পেতল বাসন খুব চকচক করে, তার জন্য তোমরা কমেন্ট করো,
তো আগে যে কদিনই পুজোয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি তোমরা কিন্তু আমাকে কমেন্টটা করেছো। তো আগে থেকে আমি ব্লগে বলে দিলাম পীতাম্বরী পাউডার দিয়ে কিন্তু আমি সমস্ত পেতলের থালা বাসনগুলো, পেতল, কাঁসার, তামা, যা যা আছে সব কিছু কিন্তু মেজে থাকি। খুব ভালো পরিষ্কার হয়, তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে, তারপরে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে পীতাম্বরী পাউডার। পুজো দিয়ে উঠলাম আর ঠাকুরঘর জানো তো বিভৎস পরিমাণে গরম, আর ঠাকুরঘরে ফ্যানের কোনো সেরকম ব্যবস্থাও নেই, ব্যবস্থা করতে হবে কিছু একটা। আর উপরে সিলিংয়ে কোনো সিস্টেম করেনি ফ্যান লাগানো, যেহেতু উপরেটা বাঙ্ক টাইপের রয়েছে সেই কারণে সেই সিস্টেমগুলো করাও হয়নি, কিন্তু ছোট কোনো ফ্যান, টেবিল ফ্যান বা এই টাইপের কিছু ব্যবস্থা করতে হবে, বিভৎস পরিমাণে গরম। আর বুধবার দিন যেহেতু অনেকটা সময় দিয়ে আমাকে পুজো করতে হয় আরও ঘেমে যায়, আর ডাইনিং রুমের ফ্যানটা যেহেতু অনেকটা দূরে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে আরও। তো যাই হোক, আর এই মাত্র উঠলাম। আর হ্যাঁ, আজকে এই টপটা প্রথমবার পরলাম অনেক দিন আগে, প্রায় 2 বছর হয়ে গেছে, কি 2 বছর হয়ে গেছে আমি কিনেছি, বাট আজকে প্রথমবার পরলাম। আর নতুন যেহেতু পরেছি এত গরম লাগছে বলার মতো না, তো এখনটা ফুলে অন্য একটা টপ পরবো। দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দুধ পাইনি, তো সে কারণে ব্লিঙ্কেট থেকে আবার 2টো দুধের প্যাকেট আর 1 কিলো চিনি অর্ডার করেছিলাম, ওই যে দিয়ে গেছে। এর মধ্যে আমার হাজব্যান্ড আবার ঢুকছে, তো আমি আর নিচে নামলাম না, বা দাদাকে উপর আসলো না, আমার হাজব্যান্ডই নিয়ে আসতে পারে। ভালোই হলো তুমি নিচে থেকে, আমাকে আর নিচে নামতে হলো না। হ্যাঁ নিশ্চয়ই, তো কার জন্য করবো, তোমার জন্য করবো, কার জন্য করবো। ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম দুধ আর চিনি। তো দেখি আবার এটাখানে, ও আবার এটা ফেটেও গেছে, অবশ্য ঠান্ডা না, ঠান্ডার জন্য ফেটে গেছে। প্যাকেট দুধ আর 1 প্যাকেট চিনি, 2 প্যাকেট দুধ অর্ডার করেছিলাম আর 1 কিলো চিনি। এই চিনিটা না খুব ভালো জানো তো, পুরো ফ্রেশ একদম, এক একটা চিনি হয় না বা লুজ চিনি আমরা কিনলে দেখা যায় যে একটু কালচে কালচে হয়, চা বানালেও দেবো একটু কালচে কালচে হয়, বাট এই চিনিটা হচ্ছে খুব ভালো, পুরো ফ্রেশ। 1 প্যাকেট জাল দেবো আর 1 প্যাকেট ফ্রিজে রেখে দেবো। আমার ফ্রিজের অবস্থা দেখো, ডোরটা পুরো ভেঙে গেছে বরফের ঠেলায়, তো খড়খড়ে রোদ, তার মধ্যে আবার সকালবেলা আমি কোনো গাছে আমি জল দিইনি, বিকেলবেলা গাছের পাতার দিকে তাকানো যাচ্ছে না, কীরকম যেন লাগছে দেখো, পাতাগুলো কীরকম হলদেটে হলদেটে হয়ে গেছে, সকালবেলা উঠে জল দিই সেটা আর দেওয়া হয়নি আজকে। তো যাই হোক, আর যে এই গাছটা না, মানি প্ল্যান্ট গাছটা, এর ভেতর ছিল আগে জলের ভেতর ছিল, কিন্তু আমি পরে মাটি দিয়ে আমি যখন আবার নতুন করে প্ল্যান্টেশন করেছি, তারপর দেখছি পাতাগুলো না কীরকম হলুদ হলুদ হয়ে গেছে, কেন কী কারণে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এইটাও নিয়ে আসলাম একটুখানি বাইরে, ভাবলাম বাইরে হয়তো রোদ পায় না, ঘরের ভিতরে ছিল রোদ হয়তো ঠিক মতো পায়নি, সে কারণে হয়তো হলুদ হতে পারে পাতা, তো বাইরে একটু রেখে দেবো একদিন। আর এদিকে যে সমস্ত মানি প্ল্যান্ট গাছ আমি ব্যালকানিতে নিয়ে আসলাম, ঘরের ভিতরে যা যা ছিল সব কিছু। কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, পপকর্ন হচ্ছে ভিতরে, এত জোরে জোরে শব্দ হচ্ছে, বোম্বা আসছে, দেখো কি আওয়াজ। বাজে সন্ধে 7টা, আর আদিওমকে অলরেডি কিন্তু আমি পড়তে বসে দিয়েছি, হরলিক্স বিস্কিট দিয়েছিলাম ওটা খেয়েছে, তারপরে একটুখানি পপকর্ন করলাম, পপকর্ন একটুখানি দিলাম, আর তার সাথে সাথে আমি একটুখানি পপকর্ন খেয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন জল খাচ্ছি, ওই যে বললাম যে কী পরিমাণে যে জল খাই তার ঠিক নেই, এত জল খাচ্ছি সে ধারণার বাইরে গরমের জন্য, তো গলা শুকিয়ে যাচ্ছে, খানিকক্ষণ বাদে বাদে গলা শুকিয়ে পুরো কাট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বড় একটা কাজ করব, আর জল টল খেয়ে নিয়ে আর দুজনকে দুই ঘরে তো পড়তে বসে দিয়েছি, এক ঘরে পড়তে বসালে সে কী সাংঘাতিক পরিমাণে যে দুষ্টুমি করবে, পড়া তো হবেই না, মাঝখানতে দুজনে মারপিট মানে হাসাহাসি লাফালাফি শুরু করবে, টাইমটা শুধু শুধু ওয়েস্ট হয়ে যাবে। দুজনকে দুই ঘরে বসালেও দেখা যায় যে এক ঘরে আবার 10 মিনিট পর চলে আসছে, তবুও একটু হলেও রেহাই। আর এখানটা দেখো, আমার মেয়ে মেয়ে করি একটা স্বাদ বা স্বপ্ন ছিল যে মেয়ে হলে একটু আমার হাতে হাতে কাজ করে দেবে, আমার কষ্ট বুঝবে, কিন্তু বিশ্বাস করো আমার ছেলেরাও কিন্তু আমার খুব কষ্ট বোঝে, আমার হাতে হাতে অনেক কাজ করে দেওয়ার চেষ্টা করে, অনেক অনেক হেল্প করে, একটা বাচ্চা ছেলে হিসেবে আমার ছেলে আমাকে অনেক হেল্প করে, আর ওদেরকে এভাবেই তৈরি করছি, সমস্ত কিছু যেন ওরা করতে পারে, শিখতে পারে। একটা মানুষ জীবনে সব কিছু করতে পারে না বা শিখতে পারে না, তার মধ্যে যতটুকু করানো যায় বা শেখানো যায় অবশ্যই উচিত সেটা।
তো এখানটা আমার আদি এসছে, দৌড়ে মা আমি তোমার চালের বস্তা থেকে চাল আমি ড্রামে ঢেলে দিই। ওইটা দুসন্ধ্যাবেলা দিয়ে গেছে চালের বস্তার দোকানদার, সেটা একটুখানি ঢেলে দিল, আমার আদি সাথে সাথে হেল্প করে দিল আমাকে। আর ওই ঘরে তোম পড়তে বসে আমার ছোটো এখানটা কাঁঠাল পাঠিয়েছে আমার জন্য, এই খাজা কাঁঠাল কিনেছে। তো আমি খাজা কাঁঠাল খেতে ভালোবাসি, আর আমাদের এখানে খাজা কাঁঠাল কোথাও খুঁজে পাচ্ছি না। দোকানদারকে বলে রেখেছি খাজা কাঁঠাল এলে আমাকে খবর দিতে, আমি তাহলে অবশ্যই নেব। কবে আসবে খাজা কাঁঠাল তারপরে আমাকে খবর দেবে, তারপরে খাবো। তো খেয়েছিলাম মাঝখানে কয়েকটা দিন আগে, তো নরম এখানে কাঁঠাল পাঠিয়েছি এটা খাবো, খেতে খেতে আজকে ব্লগ এখানে এন্ড করবো। সবাই তোমরা অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।